নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের শুরুতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান সহ জেলার সকল প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিতে জাতীয় শোক দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোলাম মহিউদ্দিন লাতু, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ডক্টর মাহে আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাসিম প্রমুখ। আলোচনা শেষ বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে 4 জন যুবকদের মাঝে 4,80,000 টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।